মোহাম্মদ রফিউল হক মই গোয়ালগাঁও পাটখিরিতে মোর ঘর ঘটনা হল আমার জেলা স্কুল এল পি স্কুল কাম দিছে তার মানে ধর জেড পি সির কাম কাম গেলে যে দিছে কাম গেলে আমার জেনুয়েল হয় নাই এই জন্য ধর আমার রাইস আসছি আমার সোনা বলং বহুত রাইজে আসিল আসি দিল কাম যে যেটা করছে সব ডুপ্লিকেট বাসরা বাড়ির স্ল্যাব বানাইছে লেট্রিন তোলার আগত তলের মাঝে কোনো জালি নাই কোনো সোলিং যে এটি আছে ওটাও নাই এক সাইডের ওয়াল আর কি এক্সট্রা পাক ঘরের মধ্যে আছে ওটার মধ্যে লাগিয়ে দিয়ে করছে তা আমার কথা হল আমার রাইজে ধরছি যেটা সমাধা করা লাগে রাইজে করবে কথা হল ইঞ্জিনিয়ার যে আছে ইঞ্জিনিয়ার কোনো আসে নাই কাম ওপেনিং এর দিনও কোনো রাইজক দেখায় নাই ইঞ্জিনিয়ারও আসে নাই ইঞ্জিনিয়ার তো কাজ আছে এটা তো আমার নিজে করা পারলাম না এলা ধরো ইঞ্জিনিয়ার প্রথম দিন যেটা আসছিল আমরা তলে তলে আর কি কাম করি আমার নিজে নিজে গেছি আর কি আমার কথা হল সাইনবোর্ড নাই কাম কি সিস্টেমত কি রুলত আছে কাম নাই এলে কিছু কয় না এবার তলে তলে আর কি কাম করি আছে কাম মফিজুর আর আজিজ আর মানে গাঁথনিটো কেনেকুৱা কৰিছে গাঁথনি কৰিছে ভিতৰত কৰিছে আট ইঞ্চি গাঁথনি পাঁচ আর তিন ইঞ্চি গাঁথনি রাইজে ধরার কারণে তারপরে এটা তারপরের দিনে প্লাস্টার করে দিছে আছে আছে মোট পুরুব আছে কামখনের কথা মানে কি সরকার তো যেগুলো কাম দিয়ে আছে হয়তো আমার গরিব মানুষের জন্য যাতে গরিব মানুষের কিবা অসুবিধা না হয় তা ঘুড়ি যদি সরকার টাকা দিয়ে কাম বের করে দিয়ে যদি আমাকে টাকা পয়সা দেওয়ার পরে আমার কামটা না হয় কাম ঠিকই হয় কিন্তু কামটা হয় ডিবিল্ডার তো এই ডিবিল্ডার কামের জন্য হয়তো আমরা আজকে আসি দেখছি কামটা ডিবিল্ডার এমাক বাধা করা হয়েছে যে ডিবিল্ডার কাম না করেন তা আমাকে কল কি যে ঠিক আছে ডিবিল্ডার কাম তো হয়ে গেছে তা কথা হল তোমরা কিছু টাকা পয়সা নিয়ে চুপ হয়ে থাকো তা আমরা বললাম না আমার তো টাকা পয়সার দরকার নাই এটু বল মফিজুর এই যে পার্টু না বুঝছার হ্যাঁ চেয়ারম্যান এটা স্কুলের চেয়ারম্যান নয় স্কুলের চেয়ারম্যান নয় মানে কামের চেয়ারম্যান আর কি তারপর ইয়ে করলাম যে না আমার তো টাকা পয়সার দরকার নাই তুই কাম যেটা মানে রুল হিসেবে আছে রুল হিসেবে তুই কাম কর এই কি করেন ওই কথা শোনার পর মিস্ত্রি মানে ভাটিবেলা পাড়ে যে সন্ধ্যেবেলা পাড়ে দেওয়ার পরে এমনি মানে এই যে সাইডটা পুরো প্লাস্টার করে দিল মানে প্লাস্টার করে ঢাকি দিল আর কি আর এই যে ভিতরে যে একটা ওয়াল আছে লেট্রিনের ভিতরে একটা ওয়াল দেওয়া লাগা ওয়ালটা না দিয়ে আমরা কী করলে আজকে পুরনো একটা ওয়াল আছে ওয়ালের সাথে মানে অ্যাটাচ করে দিল আর উপরে স্ল্যাবটা স্ল্যাবটা তো উপরে ঢালা লাগে না তাহলে হেভি হবে আমরা কী করলেন মানে বাইরে ঢালিল তিন পিস হয়েছে ঢালার পরে মানে তিনটে পিস বানাইছে তিনটে পিস নিজে ওরকম জন দিছে তা দুই দিন পরে হয়তো এই স্ল্যাবগুলো থাকতেন নয় তা যার জন্য আমরা মানে সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমার কামগুলো যাতে ভাল ভালোভাবে হয় আর সরকার একটু মানে তদন্ত করা লাগে ট্যাঙ্কিটার নিচত তো তিন ইঞ্চি গাঁথনি আছে আর নিচের মধ্যে যেটা মানে ঢালাই করা লাগে এটা মানে এমতে আর কি মশলা দিয়ে ঢালাই করে দিছে কোনো রড টড জালি টালি নাই আর পোর্টগুলো যে আমার ঢালছে ওষুধের তলের মধ্যে কোনো জালি নাই মিস্ত্রি আমরা জাজ করছি কথাগুলো মিস্ত্রি নিজে মুখ দিয়ে কইছে যে ভাই মোক যেটা অর্ডার করছে মই এসে কাম করছি যে অর্ডার কাই করেন যে আমাক মফিজুরে অর্ডার করছে এটা কি বিচারে
এতিয়া বিচারু যে আমার কাম কেন যেটা মানে রুল হিসেবে আছে সরকার যে রুলত করবে দিছে ওই রুল হিসেবে আমার কামটা করা লাগে এস্টিমেট আমার কামটা অরিজিনাল হওয়া লাগে সরকারের কাছে আমার এটা মানে আবেদন কোন স্কুলের কাম এটা এটা রবিবার 12 নং মানে গ্রামড়ি পাঠত্রী যে পড়া কিন্তু রবিবার ঠিক আছে আহমদ আলী শেখ অভিযোগ কি তোমার অভিযোগ হইছে কি এই যে লেটিংটা যে দিবে লাগছে এই জায়গা সেই লেটিংটার কোনো সাইনবোর্ড নেই তারপরে ঠিকাদার কাছে ধরলাম যেটা হেডমিস্ত্রি ওটাকে ধরলাম বলে লেটিংটে যে তুই তুলবে লাগছিস এই লেটিংটের কি তোর জালি দেওয়া আছে পোস্টত কয় না টাইপিং দেওয়া আছে কয় না লেটিংটে কয় ইঞ্চি কাতনি ট্যাঙ্কিটে কয় 8 ইঞ্চি কে 8 ইঞ্চি কয় 8 ইঞ্চি দিবের কৈছে মোক 8 ইঞ্চি দিছ চেয়ারম্যানের এটা মানে কয়া দিছে ঠিকাদারক চেয়ারম্যানে ঠিকাদারক কয়া দিছে ঠিকাদার 8 ইঞ্চি কাতনি দিছে 3 ইঞ্চি কাতনি সেই 3 ইঞ্চি গাছনিটা কিছুদিন আগত একটা বাতাস হয়েছে বাতাসের মধ্যে ভাঙি গেছে তুফেনের মধ্যে ভাঙি গেছে ভাঙি যাওয়ার পরে আমরা আসি ধরলাম এটা 3 ইঞ্চি গাছনি গিয়া তখন আমার সাথে আটক করিয়া আমার কয় কি ঠিক আছে মুই উপরে 5 ইঞ্চি দেব তাও তোমরা কোনো আমার সাথে কাম আটক করেন না মুই কাম আটক করবো আমাকে সাইনবোর্ড দে যেটা সাইনবোর্ড দিব সাইনবোর্ডত দেখব সরকারি গাইডলাইন কি হিসেবত আছে ওই হিসেবত তুই কাম কর ওই হিসেবত আমরা কামটা আটক করছি নাই কোনো সাইনবোর্ড নাই সাইনবোর্ড না পাওয়াতে আমরা কামটা আটক করছি নাহলে আমার সাথে আমার কোনো হাল্লা নাই আমরা সোজা করছি সরকারি যেটা সাইনবোর্ড আছে তুই সাইনবোর্ড দে সাইনবোর্ড মোতাবেক কাম করতি কামটা করি আছে মফিজুর আর আজিজ ওর ঘর হয়েছে নাউয়েচর এটা রৌয়ের পার 12 নং LP স্কুল রৌয়ের পারে কাম করি আছে সেটা নাউয়েচরের আজিজ আর মফিজুর দুইজনে করি আছে তারপরে আমরা যে আটক করছি আটক করার পরে ওটা ঢাকপের ইস্যুতে প্লাস্টার করে দিছি এই যে 3 ইঞ্চিটা যে ঢাকা লাগে সেটার জন্য আমরা ধামাধুম প্লাস্টার করছি 3 ইঞ্চি আর উপরত 5 ইঞ্চি দিছে উপরত 5 ইঞ্চি দিছে নিচর যেটা ট্যাঙ্কি আছে ওটা 3 ইঞ্চি আর এক সাইড দিছে 5 ইঞ্চি টোটালে 8 ইঞ্চি করছে ওটা জন্য আটক করছি দেখি ধামাধুম গাঁতি দিল প্লাস্টার করিল আর উপরত দিছিল 3 ইঞ্চি ওটা আটক করা হয়েছে দেখি এখন 5 ইঞ্চি দিবে লেগছে ওটা সেলাব বাইরে বাসরার মধ্যে ঢালছে ঢালিয়ে বাসরার থাকি ওটা তুলিয়া উপরত দিছে বাসরার ঢালছে এতে কি বিচারে তোমাকে ওটা কষি আমার তো এটা ডাইরেক্ট ভিতরত দেওয়া লাগে ওটা বাস টাস দিয়ে ঢোকা দিয়ে স্ল্যাবটা ট্যাঙ্কির উপরত দেওয়া লাগে কয় না ওটা আমরা বাসরার ঢালছি তাতে হবে এটা স্ল্যাব আমরা এটা ন্যায় বিচার করছি আমার জেনুইন লাগে এস্টিমেট হিসেবে কাম করা লাগে সৌন্দর্য চর্চার প্রতি আপনিও আগ্রহী নেকি কেবল স্কিনখনেই নহয় স্কিনৰ লগতে চুলি কুচায়ো সৌন্দর্য নবহয় জানো লগতে হাত ভৰি যতনও খুবই প্রয়োজনীয় মুকলি হল জেনার্ট বিউটি স্টুডিও এন্ড স্পা সালুন যত এভেলেবল ভিন্ন ফেসিলিটিস স্পা ট্রিটমেন্ট হেয়ার সার্ভিস ওয়াক্সিং প্যাডিকিউর ম্যানিকিউর ফেসিয়াল ট্রিটমেন্ট ব্রাইডাল মেকআপ ফিস প্যাডিকিউর স্টিম বাথ মাসাজ আইলেস নেইল বডি পলিশিং এর লগতে আৰু ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে গতিকে দেরি কি হয় আজিয়ে ভিজিট করক নিয়ার জোনালি বাস্তব ফোর্থ ফ্লোর এবভ কানাড়া ব্যাংক জোরোড গুয়াহাটি যোগাযোগ করক 03613196056 অথবা 7099062560 নম্বরত